আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে ইংলিশে অনার গোল কথা বলতে পারি এমন 50টি বাক্য নিয়ে, যে বাক্যগুলো আসলে আমাদের ইংলিশে কথা বলার জন্য জানা খুবই প্রয়োজন। তবে চলুন না দেখে নিই আজকের সেই বিষয়গুলো কি কি। সে কি বাবা হতে চায়? ডাজ হি ওয়ান্ট টু বি এ ফাদার? ডাজ হি ওয়ান্ট টু বি এ ফাদার? সে কি বাবা হতে চায়? তিনি কি মা হতে চায়? ডাজ শি ওয়ান্ট টু বি এ মাদার? ডাজ শি ওয়ান্ট টু বি এ মাদার? সে কি মা হতে চায়? আমরা কি সুখী হতে চাই? ডু উই উইশ টু বি হ্যাপি? ডু উই উইশ টু বি হ্যাপি? আমরা কি সুখী হতে চাই? সে ধনী হতে চায় না। হি ডাজেন্ট উইশ টু বি রিচ। হি ডাজেন্ট উইশ টু বি রিচ। সে ধনী হতে চায় না। আমি যেতে চেয়েছিলাম। আই ওয়ান টু গান। আই ওয়ান টু গান অর্থ হল আমি যেতে চেয়েছিলাম। আমি চিরতরে একা হতে চাই। আই লাইক টু বি অ্যালং ফর ইভার। আই লাইক টু বি অ্যালং ফর ইভার। আমি চিরতরে একা হতে চাই। আমি চুল কাটালাম। আই গট মাই হেয়ার কাট। আই গট মাই হেয়ার কাট। আমি চুল কাটালাম। আমি আমার নখ কাটালাম। আই গট মাই নেল কাট। আই গট মাই নেল কাট। আমি আমার নখ কাটালাম। আমি তাকে দিয়ে টিকিটটা কেনাবো। আমি তাকে দিয়ে টিকিটটা কেনাবো। আই উইল গেট হিম টু বাই টিকিট। আই উইল গেট হিম টু বাই দ্য টিকিট। আমি তাকে দিয়ে এটা করলাম। আই গট হিম টু ডু ইট। আই গট হিম টু ডু ইট। আমি তাকে দিয়ে এটা করলাম। চলে এসো, এখানে আসো। এটা হবে গেট হেয়ার। গেট হেয়ার অর্থ হলো চলে এসো অথবা এখানে আসো। ওখানে যাও অথবা চলে যাও, এটা হবে গেট দেয়ার। গেট দেয়ার অর্থ হল ওখানে যাও বা চলে যাও। দূর হও, এটা হবে গেট লস্ট। গেট লস্ট অর্থ হল দূর হও। যত তাড়াতাড়ি পারো এখানে চলে আসো। গেট হেয়ার অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। গেট হেয়ার অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। যত তাড়াতাড়ি পারো এখানে চলে আসো। যত তাড়াতাড়ি পারো ওখানে চলে যাও। গেট দেয়ার অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। গেট দেয়ার অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। এটা করিয়ে নাও, গেট ডান। গেট ডান অর্থ হল এটা করিয়ে নাও। তাড়াতাড়ি সুস্থ হও, গেট ওয়েল সুন। গেট ওয়েল সুন অর্থ হল তাড়াতাড়ি সুস্থ হও। এখান থেকে দূর হও, গেট আউট ফ্রম হেয়ার। গেট আউট ফ্রম হেয়ার। এখান থেকে দূর হও। তাড়াতাড়ি বিয়ে করো, গেট ম্যারিড সুন। গেট ম্যারিড সুন। তাড়াতাড়ি বিয়ে করো। বসো না। দেখুন অনেক সময় আমরা অনেকে বলি যে একটু বসো না বা বসো না। এটার ইংলিশ বাক্যটি হবে ডু সিট ডাউন। ডু সিট ডাউন, বসো না। ভিতরে আসো না, ডু কাম ইন। ডু কাম ইন অর্থ হলো
ভিতরে আসো না, আজ রাতটা থেকে যাও, আজ রাতটা থেকে যাও, এটা হবে ডু স্টে টু নাইট, ডু স্টে টু নাইট অর্থ হলো আজ রাতটা থেকে যাও। আমাকে চুমু খাও না, ডু কিস মি, ডু কিস মি অর্থ হলো আমাকে চুমু খাও না। যাও তো এখন, ডু গো নাও, ডু গো নাও অর্থ হলো যাও তো এখন। আমাদের সাথে থাকো না, ডু স্টে উইথ আস, ডু স্টে উইথ আস আমাদের সাথে থাকো না। একটু সাবধান হও, ডু বি কেয়ারফুল, ডু বি কেয়ারফুল একটু সাবধান হও। ভদ্র হও না, ডু বি পলিট, ডু বি পলিট অর্থ হলো একটু ভদ্র হও না। আমার হাতটা ধরো না, ডু হোল্ড মাই হ্যান্ড, ডু হোল্ড মাই হ্যান্ড আমার হাতটা ধরো না। আমাকে ক্ষমা করো না, ডু ফরগিভ মি, ডু ফরগিভ মি আমাকে ক্ষমা করো না। মোবাইলটা দাও না, ডু গিভ মি দা মোবাইল, ডু গিভ মি দা মোবাইল মোবাইলটা দাও না। আমার জন্য একটু জায়গা করো না, ডু মেক মি এ রুম, ডু মেক মি এ রুম আমার জন্য একটু জায়গা করো না। বলো না আমাকে ছেড়ে কখনো যাবে না, ডু সে ইউ ওয়ান্ট টু লিভ মি নেভার, ডু সে ইউ ওয়ান্ট টু লিভ মি নেভার বলো না আমাকে ছেড়ে কখনো যাবে না। বলো না তুমি যাবে না, এটা হবে ডু সে ইউ ওয়ান্ট গো, ডু সে ইউ ওয়ান্ট গো। রাতে কিন্তু খেয়ে যাবে, ডু সে ইউ উইল স্টে ফর সাপার, ডু সে ইউ উইল স্টে ফর সাপার বলো না এভাবে আমাকে আজীবন ভালোবাসবে, ডু সে ইউ উইল লাভ মি ফর ইভার ইন দিস ওয়ে, ডু সে ইউ উইল লাভ মি ফর ইভার ইন দিস ওয়ে বলো না এভাবে আমাকে আজীবন ভালোবাসবে। কিছু একটা করো, ডু সামথিং, ডু সামথিং অর্থ হলো কিছু একটা করো। রান্নাটা করো, ডু দা কুকিং, ডু দা কুকিং অর্থ হলো রান্নাটা করো। সে আমাকে চিনে, শি ডাজ নো মি, শি ডাজ নো মি সে আমাকে চিনে। সে তো তাকে ভালোবাসে, হি ডাজ লাভ হার, হি ডাজ লাভ হার সে তো তাকে ভালোবাসে। আমি তোমাকে ডেকেছিলাম তো, আই ডিড কল ইউ, আই ডিড কল ইউ অর্থ হলো আমি তোমাকে ডেকেছিলাম তো। করিমের একজন বোন থাকতে পারে, করিম মে মে হ্যাভ এ সিস্টার, করিম মে হ্যাভ এ সিস্টার করিমের একজন বোন থাকতে পারে। তুমি জীবনে সুখী হও, মে ইউ বি হ্যাপি ইন লাইফ, মে ইউ বি হ্যাপি ইন লাইফ তুমি জীবনে সুখী হও। তুমি শান্তিতে বাস করো, মে ইউ লিভ ইন পেস, মে ইউ লিভ ইন পেস তুমি শান্তিতে বাস করো। সে 1982 সালে বিয়ে করেছিল,
He got married in 1982. He got married in 1982. ছেলেগুলো চিন্তিত হয়ে পড়ল। The boys got worried. The boys got worried. ছেলেগুলো চিন্তিত হয়ে পড়ল। সে বৃদ্ধ হলো। He got old. He got old. সে বৃদ্ধ হলো। আমরা নেমে পড়লাম। We got down. We got down. অর্থ হলো আমরা নেমে পড়লাম। সে মোটা হচ্ছে। He is getting fat. He is getting fat. অর্থ হলো সে মোটা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। Thank you so much. Thank you so much. আপনাকে অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের সামান্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। আর যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।